চলো ফ্রেন্ড, এক ঝলকে দেখে নি অন্যদের থেকে তোমার মেমোরি কতটা ফাস্ট। আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন যেগুলোর উত্তর তোমাকে ছবি দেখে গেস করতে হবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ড, আজ রাখি পূর্ণিমা, তাই আজকে ফার্স্ট কোশ্চেনটা একটি রাখির গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করছি। এবার বলো তো, রাখি বন্ধন উৎসব কে সর্বপ্রথম চালু করেন? অপশন এ মাদার টেরিজা, বি বিদ্যাসাগর, সি রবীন্দ্রনাথ ঠাকুর। তো ফ্রেন্ড, এই রাখি বন্ধন উৎসব সর্বপ্রথম চালু করেন অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। চলে যাব নেক্সট রাউন্ডে। তো ফ্রেন্ড, আজ রাখি পূর্ণিমা, তাই তোমাদের জন্য গিফট নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ড, হোয়াইট ভার্সেস ব্লু। এবার তোমরা 10 সেকেন্ডের মধ্যে নিজের গিফট বক্সটা চয়েস করে ফেলো, তারপর তোমাদেরকে গিফট দেখানো হবে। ফ্রেন্ড, এবার গিফট দেখার পালা। তো তোমার গিফট ছিল এগুলি। তো ফ্রেন্ড, তুমি এই গিফটগুলোর মধ্যে কোন গিফটে চয়েস করলে সেটা আমাকে কমেন্টে লিখে দিও। চলে যাব নেক্সট রাউন্ডের গিফটগুলি দেখতে। এইবার এই রেড ভার্সেস ইয়েলো। ফ্রেন্ড, এবার গিফট চয়েস করে নাও, 10 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে গিফট দেখানো হবে। কি ফ্রেন্ড, গিফট চয়েস করে ফেলেছো? তাহলে চলো এবার গিফট দেখার পালা। ফ্রেন্ড, এবার আমাকে কমেন্টে বলো তুমি কোন গিফটটি চয়েস করলে। এবার দেখে নেব পরবর্তী রাউন্ডে তোমার জন্য কোন গিফট ওয়েট করছে। এইবারে পিঙ্ক ভার্সেস ব্ল্যাক। ফ্রেন্ড, তোমরা তোমাদের পছন্দ মতো গিফট বক্স চয়েস করে নাও। তো ফ্রেন্ড, গিফট বক্স চয়েস করে ফেলেছো, তাহলে চলো এবার গিফটগুলি দেখে নিই। এই ছিল তোমাদের গিফট। তো ফ্রেন্ড, এই গিফটগুলির মধ্যে কোনটি তোমার পছন্দের গিফট ছিল সেটা আমাকে কমেন্টে এখনই লিখে দাও। এইবারে করব তোমার আই পাওয়ার টেস্ট, দেখা যাক তোমার চোখের পাওয়ার কতটা। ও, দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, মেমোরি টেস্ট ভিডিও। ফ্রেন্ড, এখানে বুদ্ধির পরীক্ষা। স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে ভালো করে ফলো করো। এখানে রাজকুমারের বোনকে কোনো এক ডাইনি নিয়ে পালিয়ে গেছিল। এখন রাজকুমার ঘরে এসে দেখে তার একটি নয়, একই রকম দুটি বোন, কিন্তু এই দুজনের মধ্যে একটি হচ্ছে ডাইনি আর একটি হচ্ছে রাজকুমারের বোন। এখন প্রশ্ন হলো, রাজকুমার বুঝবে কি করে যে কোনটি রাজকুমারের নিজের বোন ও কোনটি ডাইনি? যদি তুমি জিনিয়াস হয়ে থাকো তাহলে 10 সেকেন্ডের মধ্যে রাজকুমারের বোনকে খুঁজে বের করে দেখাও। সময় শেষ, খুঁজে পেলে রাজকুমারের আসল বোনটিকে? যারা রাজকুমারের বোনটিকে খুঁজে পেয়েছো এখনই কমেন্ট করে জানিয়ে দাও। আর চলো, যারা খুঁজে পাচ্ছ না দেখে নাও, এখানে অপশন এর মহিলাটি হচ্ছে রাজকুমারের আসল বোন। কারণ ভিডিওটিকে একটু জুম করো, তাহলে বুঝতে পারবে যে বিন ওপরে যে মহিলাটি রয়েছে সেই মহিলাটি রাজকুমারের বোন নয়, কারণ সে একটি ডাইনি। তার ডাইনির দাঁত বেরিয়ে আছে, ভালো করে দেখো, আর তার ছায়া মাটিতে পড়ছে না। কিন্তু অপশন এর মহিলাটিকে ফলো করো, তাহলে দেখতে পাবে যে তার হাতে রাখি নিয়ে সে অপেক্ষা করছে দাদাকে রাখি পরাবে বলে। এর থেকে বোঝা যাচ্ছে যে অপশন এর মহিলাটি হচ্ছে রাজকুমারের আসল বোন। তো তোমাদের মধ্যে যারা অপশন এর মহিলাটিকে গেস করেছো তারা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দিও, কারণ তোমরা জিনিয়াস। চলে যাব পরবর্তী রাউন্ডে। বন্ধুরা, এবার টেস্ট করব তোমার দৃষ্টিশক্তি কতটা পাওয়ারফুল। স্ক্রিনের মধ্যে তোমাদের জন্য অনেকগুলো রাখির ছবি দেওয়া হলো, কিন্তু একটি রাখি তোমাদের জন্য আমি চয়েস করেছি। সেই রাখিটি খুঁজে বের করে দেখাও, তাহলে বুঝবো তোমার চোখের পাওয়ার একদম পারফেক্ট। বন্ধুরা, আমার চয়েস করা রাখিটিকে তোমরা খুঁজে পেলে? তো বন্ধুরা,
আমার চয়েস করা রাখিটি ছিল এই জায়গাটিতে। তো যারা যারা আমার চয়েস করা রাখিটিকে খুঁজে পেয়ে গেছো, তারা রক্ষাবন্ধনকে ভোট দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর কমেন্টে হ্যাপি রক্ষাবন্ধন লিখে দিও। চলে যাব পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো, দেখে গেস করো তো এখানে একটি ছেলের নাম কি হবে। আর যারা উত্তরটি পারবে তারা নিচে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। কি ফ্রেন্ড, ছেলেটির নাম কি গেস করতে পেরেছো? তো এখানে ছেলেটির নাম হয়ে যাবে, প্রথমে দেখো সোনা দেওয়ার ছবি, আর দুই নম্বরের চোখ, চোখের ইংলিশ আমরা জানি আই। তাহলে এখানে ছেলেটির নাম হয়ে যাবে সোনাই। এবার এই দুটো ছবি কেউ ভালো করে দেখো, দেখে গেস করো তো এখানে একটি ফলের নাম কি হবে। আর উত্তর ভাবার জন্য ছবি দুটোকে তোমাকে হিন্দি বাংলা দুভাবে ভেবে গেস করতে হবে। কি ফ্রেন্ড, এটি কি পারলে? এটি একটু ডিফিকাল্ট ছিল। তো দেখো, প্রথমে একটি চোখের ছবি, তো চোখের হিন্দি হচ্ছে আঁক, আর দুই নম্বরের বাংলায় রোড লেখা আছে, তাহলে দুটিকে মিলিয়ে এখানে ফলটির নাম হয়ে যাবে আখরোট। এবার এই ছবিটিকে ভালো করে দেখো, দেখে একটি ছেলের নাম আমাকে ঝটপট কমেন্ট করে দাও, কারণ এই প্রশ্নটা খুবই সহজ। ফ্রেন্ড, এখানে ছেলেটির নাম তোমরা যারা পেয়েছো নিচে কমেন্ট করে দিও। প্রথমে এখানে ছবিটি একটি পদ্মফুলের ছবি দেখানো হচ্ছে, তাহলে পদ্মফুলের আরেক নাম হচ্ছে কমল, তাহলে এখানে ছেলেটির নাম হয়ে যাবে কমল। দেখে নেবো আজকে লাস্ট কোশ্চেন, অবশ্যই নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে। স্ক্রিনে দেওয়া এই দুটো ছবিকে দেখো, দেখে গেস করো এখানে একটি ছেলের নাম কি হবে। ফ্রেন্ড, ছেলেটির নাম কি গেস করতে পারলে? তো এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে গেলাম, কারণ লাস্ট প্রশ্নটা তোমাদের জন্যই রেখে যাই। দেখা যাক তোমরা কতজন আমাকে ছেলেটির নাম কমেন্টে জানাতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কয়টি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।